সাধারণ মানুষের মতো তারকা শিল্পীদেরও অনেক শখ থাকে। অনেকেই সময়ের অভাবে সেসব শখ পূরণ করতে পারেন না, আবার কেউ কেউ দ্বিতীয় পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা নিপুণ। এটা তার নতুন মিশন, শুধু অভিনেত্রী নন, এখন থেকে নিপুণ ব্যবসায়ীও। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী জানান, রাজধানীর বনানীতে 4,500 বর্গ ফুট আয়তনের জায়গা নিয়ে নারীদের সৌন্দর্য চর্চার একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। 2015 সালের 4 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নিপুণের এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে। এর নাম টিউলিপ নেইলস অ্যান্ড স্পা। এই প্রসঙ্গে নিপুণ বলেন, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে বুঝেছি সৌন্দর্যের ব্যাপারে মানুষ অনেক সচেতন। আমাদের দেশে সচেতনতা থাকলেও সৌন্দর্য চর্চার সব ধরনের সেবা তারা চাইলেও ঠিকমতো পান না। আমি নিজেই এর ভুক্তভোগী। এই অবস্থা থেকে উত্তরণেরই আমি চেষ্টা করছি। নিপুণের সৌন্দর্য চর্চার প্রতিষ্ঠানটিতে রক্ষা করে হবে আন্তর্জাতিক মান। তিনি জানান, গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে সেখানে থাইল্যান্ডের 5 জন বিশেষজ্ঞ রূপসজ্জা শিল্পী থাকেন, তাদের সঙ্গে থাকেন নিপুণও। নিপুণের পূর্ণ নাম নাসরিন আক্তার নিপুণ, যিনি নিপুণ নামেই অধিক পরিচিত একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ইতিমধ্যে 2 বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 2006 সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। নিপুণ জন্মগ্রহণ করেন 1984 সালের 9 জুন বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রুড়ার জলগাঁওতে। তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। নাসরিন আক্তার নিপুণ উচ্চ মাধ্যমিকের পর তিনি 1999 সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুণ 2004 সাল পর্যন্ত পড়ালেখা করেন, এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিপুণের প্রথম অভিনীত ছায়াছবির নাম রত্নগর্ভা মা, যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছায়াছবি পিতার আসন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল শাহিন কবির টুটুলের এই তো ভালোবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তর্ধান। এছাড়া বর্তমানে শুটিং চলতে আছে অন্যান্য মামনের পরিচালনায় কাছে এসে ভালোবাসো, মানিক মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতা, তন্ময় তানসের পরিচালনায় পদ্মপাতার জল, মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবিসহ রফিক সিকদারের পরিচালনায় পদ্মপাড়ের পরবর্তী ছবিটি। 2017 সালে নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য পদ লাভ করেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।